आज के दुर्गम বিভিন্ন কার্যকলাপে ত্রিপুরার রাজনীতির যে নোংরা পরিস্থিতি চলছে, জর্ময় নিরীহ মানুষ বিভিন্ন কষ্টের মধ্যে সম্মুখীন হয়েছে। দেখা যায় অসহযোগ আন্দোলনের মধ্যে দিয়েও কোন সমাধান করতে পারে এবং 18 নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে একটা প্রতিশ্রুতি হয় নাই। আজকে 83 দিন চলে অনশন ধর্ম করছে বসে কর্মচারী, 10,300 কর্মচারী চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরি নাই। চাকরি যদি আমি চাকরি করতাম, একটা কর্মচারী যদি চাকরি না থাকে তাহলে তার টার্মিনেট লেটার থাকে। এই 5 বছর প্রতিদ্বন্দ্বিতা চলছে, সরকার এখনো তাদেরকে কেন চাকরি নাই বা কেন চাকরি চলে গেল সেই কথা বলতে পারে না। আর বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমার 55 বছর রাজনৈতিক দলের যে হাল, এই হাল থেকে আমি মনে করলাম আমার শেষ বয়সে যদি 5 বছরে যদি বিধানসভায় যায় তাহলে যদি আমি মানুষের সেবামূলক কিছু কাজ করে দিতে পারি, এটা আমার জীবনের সার্থকতা মনে করে। কত ভোটার, কত ফ্যামিলি, কত ফ্যামিলি, কত ভোটার যোগদান করছে? আজকাল 15 পরিবার যোগদান করছে। কি বলে আপনারা কি পেয়েছেন ডাবল পরিষেবা? না, আমরা পেয়েছি ডাবল মুখ্যমন্ত্রী, আমরা পেয়েছি বিশ্বমুখ এলাকায় ডাবল মন্ডল প্রেসিডেন্ট, আমরা পেয়েছি আমাদের অভিজ্ঞতা বলে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে পেয়েছি ডাবল লুটপাট। আর সাধারণ জনগণ যারা মা থেকে মাসি, কাকা থেকে কাকি, বৃদ্ধ দাদু থেকে দিদা, সবাই কি পেয়েছি? সবাই পেয়েছি 40 টাকা মুসুরিটা 80 টাকা। যারা ডাবল ইঞ্জিনের কথা বলেছিল, যারা ঘরে ঘরে সুশাসনের কথা বলে, তারা মানুষকে কি দিয়েছে জিজ্ঞাসা করবেন না ওদেরকে। ভোট চাই চাইলে 40 টাকার মুসুরিটা 80 টাকা, 80 টাকার সরিষার তেল 180 টাকা, 10 টাকার 12 টাকার কেরোসিন 110 টাকা, 400 টাকার গ্যাস 1300 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, এমনকি জীবনদায়ী ওষুধ ইনসুলিন। আমরা আজকে এই ত্রিপুরা রাজ্যের 90% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু আমরা দেখলাম সেই ইনসুলিনটা পর্যন্ত গত মাসে 1 রুপে 17 টাকা বাড়িয়ে দিয়েছে। সেই ক্যান্সার রোগের ওষুধ থেকে শুরু করে বাচ্চাদের দুধের প্যাকেট পর্যন্ত কোনো কিছুতেই ছাড় দেয়নি এই সর্বহারা সরকার।